وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن نحمده ونصلي على رسوله الكريم أما بعد দর্শক মণ্ডলী, আপনারা যে যে অবস্থান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরা। মহান আল্লাহ তাআলার মেহরবানিতে অনুষ্ঠানটি আমরা আপনারা প্রতিদিন ঠিক এই সময় দেখতে পাচ্ছেন নিউজ 24-এ। আল্লাহ তাআলার মেহরবানিতে অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। আপনাদের বিভিন্ন কথার উত্তর নিয়ে কথা বলার জন্য আমরা এখানে একজন বিজ্ঞ মুফতি সাহেবকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, চলুন পরিচয় করিয়ে দিই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস, মুফাসসির শায়খ মাহমুদুল হাসান, খতিব করিল বরাবরের জামে মসজিদ ঢাকা, সাথে আছি আমজাদ হোসেন হেলালে। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসমা এক বোন জানতে চেয়েছেন নেত্রকোনা থেকে যে আমার খালা খালুর সাথে হজে যাচ্ছেন, আচ্ছা তার সাথে আমি কি যেতে পারি? সুন্দর প্রশ্ন। আসলে মহিলা মানুষের হজ করার জন্য শর্ত হইল তার সাথে তার মাহরাম পুরুষ থাকতে হবে। খালু এর সাথে খালা যাচ্ছেন, খালার তো মাহরাম পুরুষ আছে, ওনার জন্য যাওয়া বৈধ। কিন্তু আমার জন্য যেহেতু খালু মাহরাম পুরুষ নয়, সেজন্য মহিলা মাহরাম থাকা সত্ত্বেও আমি তার সাথে যাইতে পারবো না। জি, সংক্ষেপে আমরা বুঝতে পেরেছি। আব্দুল করিম মোমেন সাহেব থেকে জানতে চেয়েছেন যে ছোটবেলায় আব্বুর সাথে হজ করেছি, অর্থাৎ যখন মাসুম ছিলেন তখন, আমার উপর এখন আবার হজ ফরজ হয়েছে কি? অবশ্যই ফরজ। যদি এখন ফরজ করার মতো ওনার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তাহলে এখন আবার ফরজ। নাবালকের ফরজ উপর হজ ফরজ হয় না, সে যদি কখনো করে তাহলে বালক হওয়ার পরে আবারও তাকে হজ করতে হবে। উনি যে ওইটা যে হজ করেছেন ছোটবেলায় নফল হবে, নফল হজ হিসেবে দর্তব্য হবে। মোহাম্মদ সালেম বাড্ডা থেকে ফোন জানতে চেয়েছেন যে একজন আমাকে বলল নফল হজ না করে তার টাকা সৎকা করা বেশি ভালো, বিষয়টি কি আসলে কি? জি মোহতারাম, এটাও অনেকে বলে থাকেন। আসলে বিষয়টা হলো কি, হজ একটা ভালো কাজ, সৎকা করাও একটা ভালো কাজ। তাহলে একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে আরেকটা ভালো কাজকে বন্ধ করে দেওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সেজন্য দুইটার জন্যই উদ্বুদ্ধ করা উচিত, সৎকাও করবে হজও করবে, একটা বন্ধ করে আরেকটা নয়। তবে হ্যাঁ, কখনো যদি এমন পরিস্থিতি হয় যে আমার এই হজের টাকা দিলেই এই সমস্যার সমাধান হইতে পারে, এছাড়া কোনো সমাধান নেই, তাহলে হজ না করে, নফল হজ না করে তখন গরিব মিসকিনকে দেওয়াটাই উত্তম হবে। আমি আপনাকে এখানে আবদুল্লাহ বিন মুবারক, খুব সম্ভবত ওনার একটা ঘটনা শোনাবো। উনি কাফেলা নিয়ে হজে যাচ্ছেন, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকিহ, ওই যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। রাস্তায় এক জায়গায় যাত্রা বিরতি করেছেন, হাজি সাহেবদেরকে নিয়ে খাবার টাবার খাচ্ছেন, হঠাৎ করে দেখেন কি একটা ছোট্ট মেয়ে একটা ডাস্টবিন থেকে মরা মুরগি উঠে এনে যাচ্ছে। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির নজর কেড়েছেন। তো উনি জিজ্ঞাসা করছেন, মা তুমি এটা নিচ্ছ কেন? সে বললো যে আমার বাবা মা কিছুই নেই, আমার ছোট ছোট দুইটা ভাই বোন আছে, আমাদের খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, আমি না খেয়ে আছি, তাই এখন আমার জন্য এটাই খাওয়াই বৈধ। হাত আবদুল্লাহ মুবারক বললেন যে তোমরা হজে যাও, আমি যাব না, সমস্ত ওই টাকা এই মেয়েকে দিয়ে আসলেন। তাই এমন পরিস্থিতি হইলে সেটা অবশ্যই উত্তম। এমনি সমাজে যে কথাটির প্রচলন আছে যে ফরজ হজ হয়ে গেছে, এখন উনি প্রত্যেক বছর নফল হজ করতে যাচ্ছেন, তো যে লোকটার এই এবিলিটি আছে, সে সৎকাও করতে পারে, উনি তো সৎকাও করতে পারে। জি জি, একটাকে বাদ দিয়ে যেন প্রথম বলেছে যে একটাকে বাদ দিয়ে আরেকটা করা হয়, দুই ভালো, মানে হজ করার জন্য উদ্বুদ্ধ করা উচিত। জি জি, অবশ্যই নিরুৎসাহ করা কখনোই উচিত নয়। জি, মোহাম্মদ মামুনুর রশিদ মুন্সিগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে আমার মা আমাকে হজে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছেন না, আমার জন্য হজে যাওয়ার বিধান কি হবে তাহলে? আচ্ছা আচ্ছা, তো আসলে যদি হজ ফরজ হয়ে থাকে, ফরজ হজ আদায় করার জন্য মার অনুমতির প্রয়োজন পড়ে না। তবে নফল হজ যদি হয়, তাহলে মার অন্য কোনো ব্যবস্থা না থাকলে মার অনুমতি নেওয়া লাগবে। তবে বাবা মাকেও উচিত, যদি ছেলে হজ করতে যেতে চায় তো ভালো কাজে, তাহলে অন্য কোনো ব্যবস্থা করে তাকে অনুমতি দিয়ে দেওয়া। তাই ফরজ হজের জন্য অনুমতি ছাড়াও যেতে পারবেন, কিন্তু নফল হইলে তার অনুমতি নেওয়া উচিত। এখানে একটি বিষয় আপনি যে কথাটি বলছেন যে মা অথবা বাবা যদি এরকম অবস্থায় থাকে যে সে হজে যাচ্ছে, তাদেরকে দেখার মতো কেউ নেই, হ্যাঁ তখন আসলে কি করবে? তখন মার খেদমত করাই জরুরি হবে, কারণ নফল থেকে মার খেদমত করা জরুরি হবে বেশি, নফলের ক্ষেত্রে। আর ফরজের ক্ষেত্রে মার খেদমত করার জন্য ব্যবস্থা করে, সে ব্যবস্থা করবে, যে কোনো ভাবে ব্যবস্থা করবে, যেহেতু হজ চলে যাবে। মা যদি এরপরে অনুমতি না দেন তাহলে ছাড়া চলে যাবে, যেহেতু আল্লাহ তাআলা তার উপরে হজকে ফরজ করেছেন, ফরজ তো আদায় করতেই হবে, ফরজ বিধান। যে আরেকটি বিষয় আপনার কাছে জানবো, শাকের মোহাম্মদ শাকের চট্টগ্রাম থেকে জানতে চেয়েছেন ঋণ আদায় না করে হজে যাওয়া কেমন? আচ্ছা আচ্ছা, এটাও একটা যুগোপযোগী প্রশ্ন।
ঋণ আদায় করা, ঋণ যদি এমন হয় যেটা আদায় করার এখনই সময়, তার সাথে ওয়াদা যে এখন আদায় করবো যখন চলে যাচ্ছে, তখন এই ঋণ আদায় করে যাওয়া উচিত। যদি ঋণ এমন হয় জানা এখনো ঋণ দেওয়ার মতো সুযোগ এখনো আছে, ওই সময় এখনো আসে নাই, তাহলে সে কাউকে দায়িত্ব দিয়ে যাবে, যদি আমি মারা যাই বা আসতে না পারি তাহলে ওনার কাছ থেকে আপনি টাকা বুঝে নেবেন। যদি ওই ঋণদাতা এতে সে সম্মতি হয়ে যায় তাহলে সে যাইতে পারে। ঠিক এখন যে ঋণ আদায় করার কথা, এটাও যদি অন্য কেউ কাউকে হাওয়ালা করে যায়, জিম্মাদার বানিয়ে যায় এবং ঋণদাতা অনুমতি দিয়ে দেয় তাহলে যেতে পারে। জি, এই যে আরেকটি কথা যে আমাদের সমাজে অনেকের বলেন যে যা তো যায় ঝামেলা আছে, সব কিছু চুকিয়ে হজে যাওয়া উচিত, কোনো টেনশন না থাকা, ছেলে মেয়ে বড় হলে ওদেরকে বিবাহ শাদী দিয়ে এরপরে হজে যাওয়া উচিত, কেউ কেউ বলে থাকেন, আসলে এই কথা এগুলোর কোনো যখন হজ একটা ফরজ বিধান, নামাজও একটা ফরজ বিধান, তাহলে কি আমি নামাজে যাবো সকল কিছু চুকিয়ে, তারপরে সম্ভব রোজা রাখবো এটাকে সকল কিছু চুকিয়ে, মানুষ মাত্র তো ঝামেলা থাকবে, এইসব ঝামেলার ভিতর দিয়েই এই ফরজ বিধানটা অবশ্যই আদায় করে ফেলবে। জি মুফতি সাহেব, আপনি চমৎকার আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় দিয়েছেন। দর্শক মন্ডলী, আমাদের আজকের মুফতি সাহেব যে আলোচনাগুলো করেছেন সবগুলো আলোচনায় হজের সাথে সম্পর্কিত, হজের সাথে এভাবে সম্পর্কিত আরও বহু মাসাইল আছে যেগুলো আমাদের সকলেরই জানা দরকার, বিশেষ করে যারা এবারে হজে যাচ্ছেন সকলকে বলবো হজের মাসাইলগুলো জেনে বুঝে আমল করার নিয়তে ইনশাল্লাহ আমরা হজে যাব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আজকে আর নয়, আগামী দিন সকলের চোখ রাখবেন নিউজ 24 পর্দায়। সকলকে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. رب العالمين احكم الحاكمين আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, মেহরবানি করে যারা হাত তুলেছেন অনেকের পরেশানি আছে, পরেশানিগুলো আপনি দূর করে দেন। রব্বুল আলামিন আমাদের সকলের উপর খায়র বারাকাত দান করেন, আমাদের দেশের উপর খায়র বারাকাত দান করেন, আসমানি জমিনে বালা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন যাদের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন, তাদের ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে হায়াতে আপনি বরকত দান করেন, আসমানি জমিনি বালা থেকে আপনি হেফাজত করেন, তামাম পরেশানি থেকে আপনি মুক্ত রাখেন, পাক্কা পরহেজগার মুত্তাকি দিনদার হিসাবে আমাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, পরকালের আজাব বড় কঠিন, আয় আল্লাহ পরকালের আজাব থেকে আমাদের সকলের জন্য মুক্তির ফয়সালা করে দেন, আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, এই অনুষ্ঠানে যে আলোচনাগুলো হচ্ছে হবে মেহরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বেফাদলে সুবহান রাব্বিকা রাব্বিল عزت عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون